বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে তোমরা একটা আঠা বা গ্লুকে একটা বাউন্সি বলে পরিবর্তন করতে পারো। এটার জন্য আমাদের লাগবে বোরিক অ্যাসিড বা সোডিয়াম বোরেট, একটা রাসায়নিক কেমিক্যাল পদার্থ, একটা গ্লু স্টিক এবং কিছু ফুড কালার আর জল। প্রথমে আমরা বোরিক অ্যাসিড বা সোডিয়াম বোরেটটা বাটিতে কিছুটা নিয়ে এতে অল্প পরিমাণ জল ঢেলে মিক্স করলাম। সোডিয়াম বোরেট খুব সহজেই জলে দ্রবীভূত হয়ে বোরিক অ্যাসিড তৈরি করে। এতে কিছুটা ফুড কালার আমরা অ্যাড করলাম বেশ কালারফুল তৈরি করার জন্য। এখন আমরা একটা গ্লুয়ের প্যাকেট পাউচ নিলাম, দেখো এটাকে আমরা বাটিতে খালি করলাম। এখন গ্লু হচ্ছে খুব লম্বা মলিকিউলের একটা চেন, আর এর সাথে আমরা যদি বোরিক অ্যাসিড মিক্স করি তাহলে দেখো কি হচ্ছে। বোরিক অ্যাসিড মিক্স করে নাড়তে থাকো, এক সময় দেখবে যেটা গ্লুটা ক্রমশ শক্ত হয়ে আসছে আর একটা বেশ একটা স্লাইমি স্লাইমি আঠা বা স্লাইমি ধরনের একটা পদার্থে পরিণত হচ্ছে। আর আঠার যেটা চটচটে ভাব, গ্লু ভাব, সেটাও কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। এখানে একটা রাসায়নিক দেখানো হয়েছে ছবিটা, কিভাবে আঠার যে লম্বা চেনটা ওটাকে বোরিক পাউডার ভেঙে ওটা একটা ক্রস হাইব্রিড পদার্থে লিঙ্ক মলিকিউলে পরিণত করছে। এটা যখন শুকিয়ে যাবে এর জলটা, তখন এটা বেশ একটা বাউন্সি বলের মতো কাজ করবে। তোমরা বানাও, ভীষণ মজা পাবে। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।